ওকে, তাহলে আমি লিখে ফেলি। মা ফোন দিছে। হ্যাঁ মা, না আমরা ওই যে ছাদে মিটিং করতেছি, ঘুরি উৎসব আছে তো, ভাইয়া আছে, রিঙ্গো আছে, রাশা আছে, রায়ন ভাই আছে, নিম্মি আছে, আর সাজেদ ভাইও আছে। আচ্ছা আসতেছি। কি বলে? আব্বা ডাকতেছে, চলো যাই, আল্লাহ জানে কি আসতে কবে। আমাদের তো যেতে হবে। না আজকে আমাদের মিটিং এখানে শেষ, আমরা সবাই উঠে যাব। শুনো, আমরা একটা সেলফি তুলবো এখন, এরপরে আমরা একটা গ্রুপ খুলবো, আমাদের যত ডিসকাশন আছে সব গ্রুপেই হবে, ঠিক আছে? তোমরা স্ট্যাটাস দিয়ে ছবিটা ট্যাগ করে সবাইকে দিয়ে দিবে, ঠিক আছে? কেমন? আর আশা করি যে আমাদের মিটিং ভালো হবে, আমার উৎসবটা ভালো হবে, ঠিক আছে? তুলো তাহলে, তুলো তুলো তুলো, দৌ রাশা তোমার মোবাইল দাও, আমার মোবাইল আনিনি, আসো কাছে আসো। ইয়ে কোথায়? এই মাথা নামা। গতকাল তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তারপর আজকে কি করেছো? বাড়ির কাউকে কিছু না বলে তোমরা বের হয়ে গেছো, সাপের পাঁচ পা দেখেছো না? হ্যাঁ, ধরাকে সরাজ্ঞান করা শুরু করেছো। আব্বা, সাপের তো পা নাই। চিন্তা করো, থাপ্পড় দিয়ে একেবারে না গজানো দাঁত সহ সবগুলো দাঁত ফেলে দেবো। এই সাপের পাঁচ পা মানে কি? হ্যাঁ মানে কি? এই তুমি বলো, সাপের পাঁচ পা মানে কি বলো। আব্বা, আমি তো বলি নাই যে সাপের কোনো পা নাই। এই আবার মুখে মুখে তর্ক করে, যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে সাপের পাঁচ পা মানে কি, ততক্ষণ পর্যন্ত দুজন কানে ধরে দাঁড়িয়ে থাকো। কান ধরো, ধরো কান। আমি বলছিলাম তোমাকে কিচ্ছু বলতে হবে না। শোনো, আজকে গরু মাংস দিয়ে পোলাও রান্না করবে তুমি, আমি আর আম্মা সেগুলো ওদের সামনে খাবো, আর ওরা চেয়ে চেয়ে দেখবে। যতক্ষণ পর্যন্ত ওরা সাপের পাঁচ পা মানে কি সেটা বলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে। কি বলেন? এই তোমাকে এক কথা দুইবার বলতে হয় কেন রাশেদের মা? মানে আমি বলছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েদের সামনে আমরা বসে গরু মাংস আর পোলাও খাবো, ওরা তাকিয়ে দেখবে। আমি গরু মাংস দিয়ে পোলাও খেতে এমনিও পছন্দ করি না, কি করছ? তাহলে আপনার কি দিয়ে কি খেতে ভালো লাগে হুজুরে আলামপনা? আব্বা, পোলাও আর খাসির মাংসের বিরিয়ানি খুব ভালো লাগে। আমিও। ওকে, হবে খাসির মাংসের বিরিয়ানি হবে, তুমি খাসির মাংসের বিরিয়ানি করো, ওদের সামনে আমরা সেটা খাবো। আব্বা, সত্যি কি খাসির মাংস বিরিয়ানি হবে? অবশ্যই হবে, আলবত হবে, 100 বার হবে। আব্বা, সাপের পাঁচ পা মানে হয়েছে কাউকে তোয়াক্কা না করা, অহংকারী। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে হাত নামাও। এখন বলো তোমরা নামাজ পড়লে না কেন, আর যারা নামাজের ব্যাপারে অবহেলা করে তাদের কি অবস্থা হয় সেটা তোমরা জানো? চেহারার নূর কমে যায়, বরকত হয় না, দোয়া কবুল হয় না। তাহলে নামাজ পড়লে না কেন? আব্বা ভুল হয়ে গেছে, আর হবে না, আমি কাজে নামাজ পড়ে নিব। ঠিক আছে। ও হ্যাঁ শোনো, তোমরা আজকে দুই ভাই বোন কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? ছাদে। ছাদে? ছাদে কেন? মিটিং করতে, ঘুড়ি উৎসবের। কি উৎসব? ঘুড়ি। ঘুড়ি উৎসব?